আসসালামু আলাইকুম। জনপদের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি শারমিন সাজ্জাদ। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। নওগাঁ ৬ আত্রাই রানীনগর আসনে সংসদ উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। কিছু কিছু কেন্দ্রে সকাল থেকে সন্তোষজনক ভোটার উপস্থিতি দেখা গেছে। সকাল ৯টায় দুই উপজেলার ১০৪টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দুই উপজেলায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র‍্যাব এবং বিজিবি টহল দিচ্ছে। এছাড়াও প্রতি ইউনিয়নে স্ট্রাইকিং ও মোবাইল দল রয়েছে। তবে ৩:৩০টার দিকে নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু। পটুয়াখালীর রাঙ্গাবালিতে চর মন্তাজ ইউনিয়নের চর মার্গারেট গ্রামে শুক্রবার রাতে ঘরে ঢুকে ঘুমন্ত দুই সন্তানের পাশে মাকে হাত মুখ বেঁধে এলাকার শাকিল, আরিফ ও হাদিব নামে তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। রাতে নির্যাতিত ওই নারীকে অচেতন অবস্থায় স্পিডবোর্ডে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, পরে পটুয়াখালী হাসপাতালে পরীক্ষা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ধর্ষণের শিকার ওই নারী এখন শঙ্কামুক্ত। এদিকে অভিযুক্ত শাকিল ও হাদিব নামে দুই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে নয় দফা দাবিতে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশের নোয়াখালীমুখী লং মার্চে হামলা হয়েছে। দুপুরে ফেনী শহরের শান্তি কোম্পানি মোড় এলাকায় এই হামলা হয়। ধর্ষণ লং মার্চকারীরা অভিযোগ করেন, ফেনীতে সমাবেশ শেষে নোয়াখালী রওনা হতে বাসে ওঠার সময় লাঠি, সোঁটা ও ইট পাটকেল নিয়ে এই হামলা হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমাদের যে বাস, সেই বাসগুলিতে তারা ইট পাটকেল ছোড়ে এবং রড দিয়ে আমাদের বাসে গ্লাস ভাঙা ফেলায় এবং বাসে আঘাত করে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে সারা দেশে সমাবেশ করেছে বাংলাদেশ পুলিশ। দেশজুড়ে ৬৯১২টি বিট পুলিশিং এলাকায় এ কার্যক্রমে জনপ্রতিনিধি, শিক্ষক ও মসজিদের ইমাম সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। লায়লা নসীনের রিপোর্ট। গণমানুষের অংশগ্রহণে সারা দেশে যখন ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে, তখন সে আন্দোলনে যোগ দিয়েছে বাংলাদেশ পুলিশও। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে দেশজুড়ে বিট পুলিশিং এলাকায় সমাবেশ হয়েছে। রাজধানীতে নিউ মার্কেট ও হাতিরঝিল থানার উদ্যোগে হয়েছে বিট পুলিশিং সমাবেশ। ধর্ষণ ও নিপীড়নকে রুখে দিতে এক হয়ে কাজ করার কথা জানান অংশগ্রহণকারীরা। বাংলাদেশের সকল জেলায়, সকল থানায়, মেট্রোপলিটনে আমরা যারা রয়েছি, আমরা ভাগ করে দিয়েছি। আমরা সকলকে, আমরা এই কথাটাই বলতে চাই, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তৃণমূল পুলিশ সদস্য যদি পাবনায় জেলা পুলিশ লাইন্স মাঠে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে পুলিশের সব পর্যায়ের কর্মকর্তা, বিট পুলিশিং এর সদস্য, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। নোয়াখালীর বেগমগঞ্জের এখলাসপুর ফাজির মাদ্রাসা মাঠে ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ হয়েছে। জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে সমাবেশে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র্যালি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি, এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নারী নির্যাতন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে আয়োজিত সমাবেশে নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধে সমাজের সর্বস্তরের মানুষকে কাজ করার আহ্বান জানানো হয়। কুষ্টিয়ায় একযোগে ৮৫টি স্পটে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে পুলিশের শীর্ষ কর্মকর্তারা নারী সহ এলাকার মানুষের সাথে কথা বলেন। কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা। নারী নির্যাতনের ঘটনা ঘটিয়ে কেউ ছাড় পাবে না হুঁশিয়ারি উচ্চারণ করেন পুলিশ কর্মকর্তারা। নারী নির্যাতনের ঘটনাগুলো কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তারা।
মুন্সিগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বর্তমান ঘটনা ছাড়াও বিগত সময়ে দেশব্যাপী নারী ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। রংপুরের মিঠাপুকুর উপজেলায় করোনাকালে শিশুদের পুষ্টিকর খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পুষ্টি নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা ও মেধাবী জাতি গঠনে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেইনাল আপনি রিপোর্ট। করোনাকালে শিশু পুষ্টি নিশ্চিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার 17টি ইউনিয়নে পুষ্টিকর খাবার বিতরণ অব্যাহত রয়েছে। স্থানীয় সাংসদের তত্ত্বাবধানে চলো করোনা জয় করি তহবিল গঠন করে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও পরিবার পরিকল্পনা কার্যালয় এ কাজ বাস্তবায়ন করছে। প্রতি মাসে উপজেলার 17টি ইউনিয়নের 6 মাস থেকে 1 বছর বয়সী প্রায় 2000 শিশুকে সুজি, চিনি, দুধ সহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আসলে করোনার সময় তো মনে করেন সবারই অসুবিধা, কাজকাম ঠিক মতন হয়নি, বাচ্চা কাচ্চা খেলেও অসুবিধা, বাচ্চা কাঁদা ঠিক মতো পুষ্টি খাবার খেলাতে পারি নাই আমরা। আমাদের সমর্থ হয় না কিনি খাওয়ার জন্য চালের গুঁড়া, চিনি, দুধ এগুলো দিল। বাড়ন্ত শিশুর বয়স উপযোগী পুষ্টিকর খাবার খাওয়ানো ও স্বাস্থ্য সেবা নিশ্চিতের চ্যালেঞ্জ মোকাবেলায় করোনাকালে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চা প্রত্যেক মাসেই তো আমরা দেবো, এই তালিকাটা করে ইতিমধ্যে দেওয়া শুরু করছি। ভবিষ্যৎ প্রজন্ম যেন আসলে মেধাবী হয় এবং তাদের শারীরিক গঠন যেন ভালো থাকে সেই লক্ষ্যে আমাদের এই প্রোগ্রাম। শিশুদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহের পাশাপাশি তৃণমূল পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সেবা ও পুষ্টি জ্ঞান বৃদ্ধিতে তাদের স্বাস্থ্য কেন্দ্রমুখী করা হচ্ছে এ কার্যক্রমের মাধ্যমে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। প্রদর্শক এই ছিল জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।